কাতা দা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খাওয়ানিন আল্লাহর নবী কোনদিন টেবিলে বসে ভাত খান না চেয়ার টেবিলে আল্লাহর নবী কোন আলা সুফার আল্লাহর নবী সাধারণ দস্তুরখানাতে খেতেন কোনদিন নবী জীবনে তিনি টেবিলে খান নাই চেয়ারে বসে খান নাই দস্তুরখানাতে খেতেন দস্তুরখানা এখন ছেলেরা কলেজের ছেলেরা মেয়েরা দস্তুরখানা চিনেন দস্তুরখানা কাকে বলেছিলেন এখন টেবিল চেয়ার স্টাইল হয়েছে দস্তুরখানা না বহু বিধ রোগ থেকে পেটের পীড়া থেকে বাঁচার মহ ওষুধ হচ্ছে প্রোটেকশনমূলক দস্তুরখানাতে বসে সুবহানাল্লাহ এইগুলো তো এখন সব বিয়ে বাড়িতে যান আমিও আমাকেও এখন দাওয়াত করেছেন বেটির বিয়ে কমিউনিটি সেন্টার চেয়ার টেবিল ছাড়া কোথায় খাবো কোনো উপায় নেই সব চেয়ার টেবিল দস্তুরখানা নিচে বসে তো বেটির বিয়ে দিবেন বরযাত্রী যখন আসবে না বরযাত্রী সব লোকগুলাকে বিহাইস দস্তুরখানা বিছিয়ে বসে মাটির বসে খাইতে দিয়েন দেখি তখন বিহাইকে বলবে কোন উঠে বেটি দিছি রে আর ছেলেটাকে বলবে কোন পড়িয়া জায়গা বিয়া করছি রে এরা তো তেমন সোশ্যাল জানে না এরা তো আনসোশ্যাল সব এরা মডার্ন জানে না ও মাটির বুসি খাবার দিছে আর এটা বের কি বিছাইছে রে কিসের কাপড়া এটা রে কাপড়া না কাপড়া এটা দস্তরখানা এটা দস্তরখানা বিছানোরও দোয়া আছে উঠানোরও দোয়া আছে বিছানোরও দোয়া আছে উঠানোর দোয়া আছে বহু বিধ কল্যাণ আল্লাহ তাআলা ওই দস্তরখানার মধ্যে নিহিত রেখেছেন বহু বিধ কল্যাণ ওই কল্যাণের কথা আজ বলার সময় নেই চেষ্টা করেন না জায়েজ আমি বলবো না নবী খায় নেই হুজুর মৌলভী সাহেব আপনিও তো মাঝে মাঝে খান আমি মাঝে মাঝে খাই ওইভাবে খাই ওইভাবে খাই কিভাবে খাই ওর সাথে তুলনা দিব না যদি ভদ্র কোনো তুলনা থাকে তাহলে ওই তুলনা মনে করবেন যে হুজুর খুঁজে পেলে হয়তো বলতে পারি নাই এই জন্য বলতে পারি নাই তবে তুলনাটা আপনাদের তুলনাটা আমি এই মুহূর্তে দিচ্ছি বিড়াল গাছে কখন উঠে ওই তো ঠেলায় যখন পড়ি তখন খাই